এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চল কাকিমুনি। অনুরোধ বাবু না। হ্যাঁ আমি অশান্তি ভালোবাসি হয়েছে, আর কিছু বলার আছে তোমার? কেন ভালোবাসো সেটাই তো বুঝতে পারছি না। তোমার সুখে থাকতে ভূতা কিলায় সুখ প্রতীক, তোমার মুখে না এই সুখ শব্দটা মানায় না জানো, কারণ তুমি স্বস্তি চাও, সুখ নয়। আর সুখ আর স্বস্তির মধ্যে না ছোট্ট একটা ডিফারেন্স আছে, কিন্তু আমি সুখ চাই। আর সেই সুখের জন্য আমাকে যদি অশান্তি করতে হয় তো আমি করব, আর সেটা বার বার করব। ঈশা, ঈশা প্লিজ, মাথা ঠান্ডা করে আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি বোঝাবে আমাকে? প্লিজ হাসিও না প্রতীক। ঈশা, ঈশা দেখো দেখো, তুমি কিন্তু ভুল করছো, অতিরিক্ত লোভ কিন্তু ভালো না। এখন যেটা হাতে পাচ্ছ না সেটা কিন্তু পরে হারাতে হতে পারে। কি হলো, তাকিয়ে আছো কেন? দিনকে দিন না তোমার বড্ড অচেনা লাগছে প্রতীক জানো। মানে? মানে আমি যেই প্রতীককে চিনতাম তুমি সেই প্রতীক নও। যত দিন যাচ্ছে না তুমি কিরকম যেন মিয়ে যাচ্ছ। দেখো ঈশা, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমি একটুও চেঞ্জ হইনি। তাহলে তো সেটা আরো ডেঞ্জারাস প্রতীক। বিশ্বাস করো আমি যদি জানতাম তোমার এত খিদে কম, আমি না তোমায় বিয়েই করতাম না। ঈশা, ঈশা তুমি কি বলছো তুমি নিজে জানো? নিজে জানো তুমি? জানি এবং বুঝি বলেই সবটা বলছি প্রতীক। তুমি আমার একটা কথা বলো তো, এই বাড়িতে আসার পর থেকে আমি কি পেয়েছি? আমি তোমার কোন ইচ্ছেটা পূরণ করতে পারিনি বলো? তাই নাকি? আবার জিজ্ঞেস করছো? তুমি যা বলো আমি তাই করি, তোমার সব কথা শুনি। সেটাই যদি করতে তাহলে আমি এক্সপেক্ট করেছিলাম তুমি নিচে গিয়ে আমার হয়ে দুটো কথা অন্তত বলবে, তুমি তো কিচ্ছু বললে না। বাবা তুমিই তো বললে নিচে গিয়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে, কোনো কথা না বলতে। আমি কথা বললেই নাকি ঘেড়ে ফেলবো? সে তো বলেছিলাম আমার তোমার উপর কোনো কনফিডেন্স নেই সেই জন্য। আরে বাবা, তোমার নিজের উপরেও নিজের কোনো কনফিডেন্স নেই? বড় অদ্ভুত তুমি জানো। দেখছো যখন খেলাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, মানুষের নিজের বউয়ের সাপোর্ট নিয়ে অ্যাটলিস্ট দুটো কথা তো অন্তত বলে। কেন কিছু বললে না তুমি? এখানেও চুপ করে দাঁড়িয়ে থাকবে? উত্তর দাও প্রতীক, কেন বললে না? আমার বুদ্ধি আছে তাই আমি বলি না। আর ওখানে বললে না কোনো কিছু লাভ হতো না, দেখলে তো মা আর কাকামুনি কত কিছু বললো, কোনো লাভ হলো? কিচ্ছু হবে না। আমায় প্লিজ কথা বলতে দিন। না, আর কোনো কথা বলতে হবে না, আমি চাই না আমার জন্য সংসারে কোনো অশান্তি হোক। আমি তো বারে বারে বলছি তাই। মানে যে যা ইচ্ছে বলে যাবে, যা ইচ্ছে আপনাকে কথা শুনিয়ে যাবে, আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ থাকবেন, কারণ আমি চাই এই সংসারে শান্তি থাকুক। তাতে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয় আপনি থাকবেন না।